এ নিউজের সমস্ত দর্শকদেরকে একটি কথা বলছি একটু মন দিয়ে শুনবেন সব পাখি মাছ খাই মাছ রাঙার দোষ হয় কথাটা আরও একবার বলছি সব পাখি মাছ খাই মাছ রাঙার দোষ হয় কথার মধ্যে কিছু আবাস পাচ্ছেন এবং কিছু উত্তরও পাচ্ছেন একটু খোলসা করে দিই শর্টকাটে বেশি লম্বা চওড়া নয় তিয়াত্তরটা বছর হয়ে গেল ভারতবর্ষ স্বাধীনতা হয়ে গেল উনিশশো থেকে এই ধরুন তিয়াত্তর থেকে মানে চুয়াত্তর হবে এই তিয়াত্তরটা বছর মুসলমানদেরকে সর্বক্ষেত্রে পিছিয়ে রাখা হয়েছে সর্বক্ষেত্রে পরিকল্পনাভাবে একটা রাম শ্যাম যদু মধু তার সাথে আপনাকে দেখা হলো আমি মুসলমান আমার সাথে দেখা হলো হ্যাঁ কেমন আছিস ভাইজান ভালো তো খুব ভালো তো মিষ্টি হাসি কিন্তু যখন চাকরি কিংবা অন্য কোনো কিছুতেই খাতা কলমে সমস্ত রাজনৈতিক দল এরা সাম্প্রদায়িক খাতা কলমে এরা সাম্প্রদায়িক মুসলমান দলিত আদিবাসী বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত মানুষদেরকে এদেরকে পিছিয়ে রাখা হয়েছে পরিকল্পনা আমি শর্টকাটে বলছি এর মধ্যে অনেক কিছু উত্তর আছে আপনারা মিলিয়ে নেবেন বুঝে নেবেন সব কিছু সব কথা বলা যায় না সুতরাং তিয়াত্তরটা বছর কংগ্রেস শাসন করেছে চৌত্রিশ বছর বাম শাসন করেছে এরা শুধু মুসলমানদেরকে ব্যবহার করেছে দলিতদেরকে ব্যবহার করেছে আদিবাসীদেরকে ব্যবহার করেছে এরা চক্রান্ত করে খাতা কলমে সাম্প্রদায়িক মোল্লা দেখলেই যেন আর গায়ে গন্ধ লাগে আর এখন একটু কিছুই হলে মুসলমানদের কাছে যাচ্ছে কোন পীরের দরবারে কারুর দরবারে যেখানে সেখানে চলে গিয়ে বলছে যে আমি তোমাদের দরদি আমি এই করে দেবো সেই করে দেবো এতদিন কোথায় ছিলে চৌত্রিশ বছর তো সুযোগ দেওয়া হয়েছিল কংগ্রেস তুমি তো বহু রাজত্ব করেছিলে মহাত্মা গান্ধীকে কারা মেরেছিল এই আর এস এসের মানুষ আর এস এসের মানুষ গডসে না কি নাম নাথুরাম গডসে কে মেরেছিল আর এস এসকে এই মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে মেরেছিল তাহলে এই আর এস এসকে এতদিন ব্যান্ড করলেন না কেন হয়তো আমি বলছি কংগ্রেসের প্রতিক্রিয়া অন্যরকম হতে পারে এই ছিল সেই ছিল অজুহাত ওসব অজুহাত অজুহাত কিছু নয় এর মধ্যে কোনো কিছু থাকতে পারে তো যাই হোক মোটামুটি মহাত্মা গান্ধীকে এই আর মানুষ মেনেছিল সেই মহাত্মা গান্ধীকে আর এস মানুষ মেরে তারা উদাসীনভাবে ঘুরে বেড়াচ্ছে তখন তো ছিল কংগ্রেস ক্ষমতায় আপনি আপনারা কি কিছু ব্যবস্থা নিলেন না আর এসকে আর এস এসকে ব্যান করলেন না কেন ছত্রভঙ্গ করলেন না আপনারা বলতে পারেন যে এখন তারা ঠেলে টুলু উঠেছে ছাড় গোড়া শেষ করে দেওয়া যায় সে কখনো উঠতে পারে না তো যাই হোক ও পরে আসবো তিয়াত্তরটা বছর যেভাবে মুসলমানদেরকে ঠেঙারে বাহিনী করে রাখা হয়েছে মুসলমানদের ভোট ব্যাংক করে রাখা হয়েছে এটা বড় আফসোস তাই আর বেশি লম্বা চওড়া করবো না শর্টকাটে বলে দিচ্ছি সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় বিজেপি তো সামনাসামনি সাম্প্রদায়িক আর এরা খাতা কলমে সাম্প্রদায়িক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আপনারা শেয়ার করে দিন ¿Cómo estoy? Ahí.